সো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এটাই আমার আজকের ফার্স্ট ব্লগ, জানি না ব্লগ কেমন করে করতে লাগে না করতে লাগে। তো আমি একটা ব্লগিং চ্যানেল খুলেছি, যেহেতু সেহেতু তো ভিডিও দিতে লাগবে, তো সেহেতু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এদিকে অনেক প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে, তো আমাদের এদিকে বন্যা লেগে গিয়েছে, তোমাদেরকে আমি সব কিছু দেখাবো। তো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থাকবে, ঠিক আছে? তো চলো আমি বাইরের দিকে যাই, আমি এখন ঘরে আছি। তো বাইরের দিকে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের দৃশ্যটা কীরকম বা না কীরকম, সব কিছু তোমরা দেখতে পারবে। তো চলো গাইস, আমি এখন বেরিয়ে পড়েছি আমাদের বাইরের দিকটা। তো তোমরা পিছন দিকে হয়তো দেখতে পাচ্ছ অনেক জলে জল, হয়তো দেখতে পাচ্ছ কিনা, আর আমার আওয়াজটা ক্লিয়ার আসছে কিনা আমি তোমাদেরকে তাও বলতে পারবো না ঠিকঠাক করে। তো আমি তোমাদেরকে পিছনের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদেরকে ব্লগ দেখানোর জন্য। এটাই কিন্তু আমার ফার্স্ট ব্লগ, জানি না কীরকম করে ব্লগ করতে হয় না করতে হয়। তো কেউ কিছু একটু অ্যাডজাস্ট করে নিও, হয়তো সাউন্ডটা, হয়তো বৃষ্টির কারণে হয়তো আমার সাউন্ডটাও বোঝা যাচ্ছে না, তো অ্যাডজাস্ট করে নিও একটু। তো গাইস, আমি এই বৃষ্টির মধ্যেও কিন্তু তোমাদেরকে ব্লগ করে দেখাচ্ছি। তোমরা আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছ অনেক জল রয়েছে, এদিকেও জল রয়েছে। তো আমি তোমাদেরকে নদীটা আমাদের দেখাবো, আমি একাই কিন্তু কাছি এখন বর্তমানে, আমি একাই ব্লগ করছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, আমরা যেই মাঠে ফুটবল খেলি সেই মাঠটাও কিন্তু আমাদের ডুবে গেছে অনেকটাই, কিন্তু মানে নদীর ধারে মাঠ, তো সেই কারণে আমাদের মাঠটা ডুবে গেছে। মাঠের বারপোসগুলো হয়তো অল্প দেখা যাচ্ছে, তো আমি তোমাদেরকে সেটাই আমি তোমাদেরকে দেখাবো এখন। যে গাইস দেখতে পাচ্ছ আমাদের এই বারপোস, এই পাশে একটা বারপোস রয়েছে, আর এই পাশে যদি লক্ষ্য করো এই পাশে একটা বারপোস রয়েছে। আর আমাদের নদীটা কথা তোমাদেরকে আমি বলছি, আমাদের নদীটা হচ্ছে তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, হয়তো অতদূর জুম যাবে না। ওই যে দেখতে পাচ্ছ আমাদের ওই ফাঁকা জায়গাটা, ওইটাই হচ্ছে আমাদের নদী, আর তার পাশে কিন্তু আমাদের খেলার মাঠ। সেই কারণে কিন্তু মানে জলটা খুবই তাড়াতাড়ি যায়, তো সেই কারণে কিন্তু আমাদের এদিকে খুবই কিন্তু বন্যা লেগে। তো গাইস, বিকালবেলা তোমাদেরকে আমি আমাদের বাজার যে টাউন যে আছে সেই টাউনটা দেখাবো, কারণ বিকালবেলা আমার আজকে রয়েছে কম্পিউটার। তো আমি যখন কম্পিউটার যাব তখন তোমাদেরকে আমি কম্পিউটার যাওয়ার সময় কিছু ভিডিওর মাধ্যমে হাইরোডটা তুলে ধরবো, যে আমাদের বাজারটা কীরকম বা কী কোথায় আছে, শপিং মল কোথায় কী আছে তোমাদেরকে আমি সেটাও বলবো। আর আমি কোথায় কম্পিউটার সেন্টারে যাই তোমরা সেটাও দেখতে পারবে। আমি যাই হচ্ছে কদমতলা, আমাদের জলপাইগুড়ি কদমতলা জওহরলাল নেহরু সেন্টারে। তো সেইখানে তোমাদেরকে যাব যখন তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কত দূর আমাদের বাড়ির থেকে বা কতটা দূর যেতে লাগে, আমরা সাইকেল নিয়ে কিন্তু যাই। এখন হয়ে গেছে বিকাল, তো আমি তোমাদেরকে বলেছিলাম যে বিকালবেলা আমি কম্পিউটার আছে আমার। দেখো আমি বৃষ্টির মধ্যে কীভাবে ব্যাগটা সামনে নিয়ে আমাকে যেতে হচ্ছে বৃষ্টির মধ্যে, এখন হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ বৃষ্টির মধ্যে আমরা দুজন আছি, সেই কারণেই এখন হেঁটে হেঁটেই যেতে লাগবে আমাদেরকে, আর কিছু উপায় নাই। আর আমাদের কম্পিউটার আছে 4:30 দিকে, আমরা বেরোচ্ছি 4:00 দিকে। আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই গেলে টোটো পাওয়া যাবে, এখন আমাদেরকে হেঁটে হেঁটে যেতে লাগবে অনেক দূর, তো সেই কারণেই। আর কম্পিউটার যাচ্ছি আমরা দুজন, দেখতে পাচ্ছ পিছনে আমার বৌদি আছে, এই যে আমার বৌদি, কিছু বলবা? এত পরিমাণে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে যে আমাদেরকে এখন হেঁটে যেতে হচ্ছে, আর একটু সামনে যাব, সামনে যেয়ে আমাদেরকে টোটো নিতে হবে, তারপর ওখান থেকে যাব আমরা টোটো করে আমাদের কম্পিউটার সেন্টার। তো একবারে আমরা যখন টোটোতে চড়বো তখন তোমাদের সাথে দেখা হবে, তো এখন যাই আস্তে আস্তে হেঁটে। গাইস ফাইনালি আমরা এখন টোটোতে চড়ছি, তো টোটোতে এখন টোটো পেলাম, তো টোটোতে করে এখন যাচ্ছি আমরা কম্পিউটার সেন্টার আমাদের জওহরলাল নেহরু। তো কিছু রাস্তার সিনেমাটিক শট তোমাদেরকে আমি দেখাবো। Oh,
টোটো থেকে নামলাম, টোটো থেকে নেমে এই রাস্তার অবস্থা যা দেখতে পাচ্ছি। গাইস আমরা এই মাত্রই সবে আমরা কম্পিউটার থেকে বেরিলাম, তো বেরিয়ে ব্লগটা, আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি, কারণ এখন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আর ব্লগ এখন করতে পারবো কিনা জানি না। যদি ব্লগ করেও থাকি তাহলে তোমাদেরকে দ্বিতীয় ব্লগে তোমরা দেখতেই পেয়ে যাবে আমাকে। তো এই ব্লগটা এখানে শেষ করছি, বাই বাই।